আজকের ক্লাসে আমরা মোবাইল যোগাযোগ বা হচ্ছে সেই প্রাচীন প্রাচীন না ঠিক মানে যেই সময় থেকে মোবাইলের ব্যবহার শুরু হয়েছে এবং মোবাইল টেকনোলজির আবির্ভাব ঘটেছে তারপর থেকে মোবাইলের বিভিন্ন জেনারেশন মানে কিভাবে প্রোগ্রেস হয়েছে এবং আমরা সেই টেকনোলজিগুলা ব্যবহার করে কিভাবে উপকৃত হয়েছি কি কি ফিচার নতুন নতুন জেনারেশনের মোবাইল ফোনে এসেছে সেগুলা নিয়ে আমরা এখানে জানবো সেগুলো নিয়ে কথা বলবো তো সেলুলার ফোনের ইতিহাস শুরু হয় সালে দেখো উনিশশো বিশ সালের পর থেকে আসলে সেলুলার বা এই যে আমাদের যে সেল ফোনের কথাটা আমরা বলছি সেটার ইতিহাস শুরু হয়েছে এর আগে আমরা টেলিফোন কথাটা শুনেছি টেলিফোনি কিন্তু সেল ফোনের কথাটা শুনি না এর আগে এবং মোবাইল রেডিও আবিষ্কারের পর মোবাইল রেডিও মানে একটা ডিভাইস সেটা আবিষ্কারের পর উনিশশো সালে এটা সম্পর্কের প্রথম শোনা যায় আর উনিশশো সালে মার্টিন কুপার মটরোলা সিলিকন ভ্যালি কোম্পানির প্রতিষ্ঠাতা আধুনিক মোবাইল ফোন আবিষ্কার করেন এই লাইনটা আমি ইন্ডিকেট করে দিচ্ছি উনিশশো সালে মার্টিন কুপার মটরোলা এটা মোটরোলা কোম্পানি আর কি সিলিকন ভ্যালি কোম্পানির প্রতিষ্ঠাতা মোটরোলা ফোন যেটা আধুনিক মোবাইল ফোন আবিষ্কার করে তাই তাকে মোবাইল ফোনের জনক বলা হয় এ সময় হতে যুক্তরাষ্ট্রে মোবাইল ফোন শুরু হয় পরে উনিশশো সালে ইউরোপ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সর্বপ্রথম মোবাইল ফোন ব্যবহার শুরু করে তাহলে আমরা জানলাম কি যে উনিশশো সালে মার্টিন কুপার ওনার নামই হচ্ছে মার্টিন কুপার মটরোলা তো উনি সিলিকন ভ্যালি কোম্পানির প্রতিষ্ঠাতা তো উনি হচ্ছে সর্বপ্রথম মোবাইল ফোন আবিষ্কার করে এবং ওনাকে হচ্ছে আমরা মোবাইল ফোনের আধুনিক মোবাইল ফোনের জনক বলে থাকি এরপরে কোথায় ব্যবহার হয়েছে সেটা আপনাদের না জানলেও চলবে যাই হোক সেল সিগন্যাল এনকোডিং বিভিন্ন ট্রান্সমিটার থেকে প্রেরিত সিগনালগুলো গুলো আলাদা করার জন্য ব্যবহৃত এনকোডিং পদ্ধতিকে বলা হয় সেল সিগনাল এনকোডিং এটা তোমাদের প্রয়োজন নাই পড়ার কিন্তু এটুকু জানো যে সেল সিগনাল এনকোডিং এর তিন প্রকার একটা হচ্ছে এফ ডি এ ফুল মিনিংগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে এফ এর ফুল মিনিং হচ্ছে ফ্রিকুয়েন্সি ডিভিশন মাল্টিপুল ডিভিশন মাল্টিপুল তো নর্মালি আমাদের যে প্রচলিত মোবাইল ফোন সেই প্রযুক্তিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে জিএসএম আর একটা হচ্ছে জিএসএম এবং সিডিএমএ তোমরা নিজেরাও জানো তোমাদের এখানে কেউ সিটিসেল মোবাইল ফোন ইউজ করেছো যদিও কোম্পানিটা এখন বিলীন হয়ে গেছে বাংলাদেশ থেকে হ্যাঁ ছোট থাকতে তোমরা সিটিসেল ফোনটা ইউজ করেছো 2009 নয় দশ সালের দিকে তখন সিটিসেল ফোন বেশ জনপ্রিয় ছিল কারণ ওটার কল রেট সবসময় কম থাকতো অন্যান্য মোবাইল কোম্পানির তো সেটা ইউজ করতো কোড ডিভিশন মাল্টিপল এক্সেস এটা সিডিএমএ আর এছাড়া বাকি যে মোবাইল কোম্পানিগুলো আছে বাংলা বাংলা লিঙ্ক বা হচ্ছে গ্রামীণ ফোন বা হচ্ছে তোমার এয়ারটেল টেলিটক এগুলো হচ্ছে জিএসএম টেকনোলজি ইউজ করে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন তাহলে আমরা টার্মগুলা জানলাম কি কি যে সেল টেকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এফ ফ্রিকোয়েন্সি এ ফ্রিকুয়েন্সি ডিভিশন মাল্টিপুল এক্সেস টাইম ডিভিশন মাল্টিপুল এক্সেস ডিভিশন এগুলো যদি তোমরা এক্সেস অনার্সে তোমাদের তো পড়ার কথা না আবদুল্লাহ বা শামীম যদি কখনো সিএসি নিয়ে পড়ে তাহলে এগুলার বিস্তারিত আরও জানতে পারবে ওরা ওখানে আমাদের কিভাবে ভাগ করা হয় এবং কিভাবে এটা কাজ করে সেগুলা বিস্তারিত ওখানে আছে আচ্ছা তো জিএসএম টেকনোলজিটা কি সেটা আমরা ফার্স্টে জানবো জিএসএম হলো টি এ টাইম ডিভিশন মাল্টিপুল এক্সেস এবং এফডিএমএ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল এক্সেস সম্মিলিত একটি চ্যানেল এক্সেস পদ্ধতি আমি আবারও বলছি জিএসএম কোন কোন জিনিসের সমন্বয়ে তৈরি টিডিএমএ এবং এফডিএমএ এটা মনে রাখবা কিন্তু জিএসএম টেকনোলজিটা টিডিএমএ এবং এফডিএমএ এই দুটার সমন্বিত একটা পদ্ধতি সমন্বিত একটা টেকনোলজি জি সম্মিলিত একটি চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি এটা আমি হাইলাইট করে দিচ্ছি তো এই প্রযুক্তিতে মোবাইল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে উচ্চ গতির প্রযুক্তি জিপিআরএস ইন জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস এই আমি আবারও বারবার বলছি এই শর্ট টার্মগুলা মানে এই যেগুলা ইলাবোরেশন দেওয়া আছে পাশে এগুলা সবাই কিন্তু ভালো করে মুখস্ত করবা এমসি তে প্রচুর আসে এগুলা ধরো জিপিআরএস এর ফুল মিনিং কি জেনারেল এবং এজ ডেটা রেট ফর এই এখন আর ইউজ করা হয় না এটা প্রাথমিক অবস্থা যখন ছিল তখন ইন্টারনেট ইউজ করতে গেলে তোমার এই জিপিআরএস এটার মাধ্যমে আমরা ইউজ করতাম বর্তমানে যারা টু জি ইউজ করে যেসব জায়গায় থ্রি জি পায় না সেখানে দেখবা থ্রি লেখাটা আমাদের ফোনে যদি না আসে তাহলে ই লেখা ওঠে এটা কখনো নোটিস করেছো তোমরা যখন থ্রি জি পাইলে হ্যাঁ গ্রামে গেলে পাওয়া তো লেখাটা ওঠার কারণ হচ্ছে তখন এজ এই যে তখন এটার মাধ্যমে ওই প্যাকেট পাঠানো হয় মানে ডেটা পাঠানো হয় আর কি মানে ইন্টারনেট ইউজ করতে গেলে তখন তোমাকে এজ টেকনোলজিটা ইউজ করতে হয় তো নর্মালি হচ্ছে আমরা যখন থ্রি পাই তখন আর এজ ইউজ করা লাগে না তখন আমাদের হচ্ছে এইচ এস পি এ বা হচ্ছে যেটা এইচ প্লাস দেখায় দেখবা বা এইস বা এইচ প্লাস অথবা থ্রি জি এরকম আর কি লেখা আসে তো জিএসএম এর বৈশিষ্ট্য দেখো এর সেল কাভারেজ এরিয়া হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে বেশি দুই ওয়াট ডেটা ট্রান্সফার রেট তুলনামূলকভাবে কম ফিফটি সিক্স কেবিপিএস আন্তর্জাতিক রোমিং সুবিধা আছে এবং ব্যবহৃত সিম কার্ড সহজলভ্য এবং যে কোনো হ্যান্ডসেটে ব্যবহার করা যায় তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলা আবারও বলছি দেখো এর সেল কাভারেজ এরিয়া পঁয়ত্রিশ কিলোমিটার বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে বেশি ডেটা ট্রান্সফার রেট কম ফিফটি সিক্স কেবিপিএস এটা মনে রাখবা ডেটা ট্রান্সফার রেট জিএসএম এর ডেটা ট্রান্সফার রেট হচ্ছে ফিফটি সিক্স কেবিপিএস আন্তর্জাতিক রোমিং সুবিধা আছে এবং ব্যবহৃত সিম কার্ড সহজলভ্য এবং যে কোনো হ্যান্ডসেটে এটা ব্যবহার করা যায় এ হচ্ছে আমাদের মোটামুটি জিএসএম নিয়ে কথাবার্তা আমি আবারও বলি এখান থেকে তোমাদের ক্রিয়েটিভ এখনো পর্যন্ত কখনো জিএসএম এটা থেকে আসেনি আমি দেখি নাই তোমাদের কোনো বোর্ডে এসেছে এরকম কিন্তু এখান থেকে শর্ট কোশ্চেন এমসিকিউ টাইপের কোশ্চেন প্রচুর হয় এরপর আসছে সিডিএম বা হচ্ছে কোর্ট ডিভিশন মাল্টিপল এক্সেস এই প্রযুক্তিতে ডেটা পাঠানো হয় ইউনিক কোডিং পদ্ধতিতে এবং সিডিএম এ যে পদ্ধতিতে ডেটা আদান প্রদান করে তাকে স্প্রেড স্পেকট্রামও বলা হয় এটি একাধিক ব্যবহারকারীকে একই ফ্রিকোয়েন্সির ব্যান্ড শেয়ার করার সুবিধা দিয়ে থাকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কম হয় এই প্রযুক্তিকে গ্রিন ফোন প্রযুক্তি বলা হয় মোবাইল অপারেটর সিটি সেল এই প্রযুক্তি ব্যবহার করে এখানে দেখো এটা ডিএসএল সিটি সেল এই প্রযুক্তি ব্যবহার করে এটাকে গ্রিন ফোন বলা হয় কারণ এটা রেডিয়েশন কম তবে এটার বৈশিষ্ট্যগুলো একটু দেখো এরপরে একটা ড্র বলছি সেল কাভারেজ এরিয়া একশো দশ কিলোমিটার যেটা হচ্ছে জি এর তুলনায় কিন্তু অনেক বেশি একশো দশ কিলোমিটার বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে কম ডেটা ট্রান্সফার রেট তুলনামূলক বেশি ওয়ান ফিফটি ফোর কেবিপিএস টু সিক্স ওয়ান ফোর কেবিপিএস আন্তর্জাতিক রোমিং সুবিধা নেই ব্যবহৃত আর রিমুভেবল ইউজার আইডেন্টিটি মডিউল ইউজার আইডেন্টি মডিউল কার্ড যে কোনো হ্যান্ডসেটে ব্যবহার করা যায় এই যে আমরা উচ্চারণটা বলি রিম রিম কার্ড এই রিম কার্ডটা সিটি সেলের ক্ষেত্রে রিম বলি আর নর্মাল ফোনের ক্ষেত্রে আমরা সিম বলে থাকি নর্মালি যে ইয়েটা তো সিকিউরিটি আইডেন্টিটি মডিউল এটা সিমের ফুল মিনিং এটা ভিতরে কোথাও এক জায়গায় আমি দিয়ে দিয়েছি সমস্যা নেই তোমরা এটা পরে পাবা এখানে যদিও দেয়নি তো রিম হচ্ছে রিমোভেবল ইউজার আইডেন্টি রিমুভেবল এখানে বলছে যে সিম যে কোনো ফোনে ব্যবহার করা যায় আবার রিমের ক্ষেত্রেও বলছে যে কোনো ফোনে ব্যবহার করা যায় বাট এখানে একটা কথা আছে সেটা হচ্ছে এই যে সিমটা এটা আসলে যে কোনো মোবাইল কোম্পানির ফোনেই ব্যবহার করা যায় বাট এই রিমটা তুমি শুধু সিটি সেলের এক মানে বিভিন্ন মোবাইলে ব্যবহার করতে পারবা কিন্তু সিটি সেল বাদে অন্য কোনো মোবাইলে তুমি ইউজ করতে পারবে না এটা কখনো নোটিস করেছো তোমরা কখনো যখন ছোটবেলায় ইউজ করেছো তখন এটা আমি জানি না ইউজ করে দেখেছো কি না যে সিটি সেলের যে রিম কার্ড সেটা তুমি দেখ যে মটরোলা বা তখন যে সব নোকিয়া ফোন ছিল সেগুলোতে তুমি ইউজ করতে পারবে না কিন্তু এই সিম কার্ড তুমি যে কোনো ফোনে ইউজ করতে পারবা কারণ সিম কার্ড যে কোম্পানির ছিল সেসব কোম্পানির মোবাইলই নাই দেখো সিটি সেল কোম্পানি মোবাইলও তৈরি করছে প্রোডাকশন করছে আবার তোমার হচ্ছে ইয়াও তৈরি করছে সিমও তৈরি করে মানে রিম তৈরি করে বাট গ্রামীণ ফোন বাংলা এদের নিজস্ব কিন্তু কোনো মোবাইল নাই। এরা হচ্ছে বিভিন্ন কোম্পানির মোবাইলে এজন্য এদের এগুলা হচ্ছে আরো সহজলভ্য ছিল এখানে অনেক ঝামেলা হয়তো আর এটা একটা অসুবিধা এই যে রিমের যে যে কোনো মোবাইল ফোনে ইউজ করা যায় না তো সিডি সেল তো শুধুমাত্র নর্মাল মোবাইল একটাই মডেল এটা সবাই মানে ভাল লাগতো না ইউজ করতে মনে করো সবাই চায় কি যে নতুন নতুন টেকনোলজির মোবাইল ফোন ইউজ করবে তো সেক্ষেত্রে আবার এটার আন্তর্জাতিক রোমিং সুবিধা নাই তার মানে হচ্ছে তুমি যদি বাইরের দেশে কোথাও যাও তাহলে সেখানে তুমি ওটার এক্সেস না মানে তুমি টাকা দিয়েও ইউজ করতে পারব না ওই সিম তখন তোমাকে কিন্তু সিম কার্ডে তুমি এখন যারা সিম ইউজ করো তারা কিন্তু চাইলেই গ্রামীণ ফোনের সাথে যদি কথা বলো তুমি যে আমেরিকাতে গিয়ে তুমি ওই সিম কার্ড ইউজ করতে চাও এটা রেবল ইন্টারন্যাশনাল রোমিং সুবিধা ইন্টারন্যাশনাল রোমিং অপরচুনিটি তুমি এটা পাবা গ্রামীণ ফোনের মাধ্যমে বা বাংলা লিঙ্ক বা অন্য কোম্পানির সিমে তুমি এটা পাবা তাহলে রিমুভেবল কেন বলে এটা কি রিমুভ করা যায় হ্যাঁ এটা রিমুভ করা যায় এই জন্য এটার নাম বলছে যে রিমুভেবল ইউজার আইডেন্টি রিমুভেবল এছাড়া এটা অন্য কোনো ইয়া নাই আর সিম এর ফুল মিনিং কি বললাম সিকিউরিটি আইডেন্টিটি মডিউল আইডেন্টিটি মডিউল আচ্ছা তাহলে সিডিএম এ এবং হচ্ছে জিএসএম দুটায় আমরা জানলাম হুম শামিম বুঝতে পেরেছো সবগুলা

তো মোবাইল ফোনের ক্রমবর্ধমান ব্যবহার ও উন্নয়নের এক একটি পর্যায় বা ধাপকে মোবাইল ফোনের প্রজন্ম নামে অভিহিত করা হয় সেই যে জেনারেশন এটাকে কয়েক ধাপে ভাগ করা হয় সো প্রথম প্রজন্ম ছিল হচ্ছে উনিশশো থেকে উনিশশো উননব্বই এই যে জেনারেশনগুলা এর ব্যাপ্তি কতটা সেটা কিন্তু খুব ভালো করে তোমরা হচ্ছে মনে রাখবা যে প্রথম প্রজন্মের মোবাইল ফোন কত থেকে কত সাল পর্যন্ত ছিল উনিশশো থেকে উনিশশো তো এই প্রজন্মে অ্যানালগ পদ্ধতির রেডিও সিগনাল ব্যবহার করা হয়তো সেল সিগনাল এনকোডিং হলো আচ্ছা এখান থেকে আমি তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে একবার তোমাদের এখন পর্যন্ত পরীক্ষাতে এসেছে যে বিভিন্ন প্রজন্মে করে বৈশিষ্ট্য লেখো মনে করো যে কয়টা প্রজন্ম এক দুই তিন চারটা প্রজন্ম চারটা প্রজন্ম তো না এখন তো ফিফথ জেনারেশনও চলে এসছে ফাইভ জি কিন্তু আমরা তো ফাইভ জির ইয়েটা এখনো পাই নাই ফোর জি পর্যন্তই আমরা মানে ইয়ে করছি তো চারটা জেনারেশনে তোমাদের বৈশিষ্ট্য লিখতে হবে দুইটা করে তাহলে প্রথম প্রজন্ম উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সাল পর্যন্ত এটা ব্যাপক মানে বিস্তৃত এই প্রজন্মে অ্যানালগ পদ্ধতি রেডিও সিগন্যাল ব্যবহৃত হয় সেল সিগন্যাল এনকোডিং হলো এফডিএমএ সিগন্যাল সিগনাল ফ্রিকোয়েন্সি তুলনামূলকভাবে কম কথোপকথকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যায় মানে ব্যাপারটা হচ্ছে মনে করো তুমি চলন্ত অবস্থায় এটা ইউজ করতে পারবে না মানে তুমি একটা টাওয়ারের আওতায় আসো মনে করো তোমার বাসার পাশে একটা টাওয়ার আছে তুমি সেই টাওয়ারের আওতায় কথা বলতেছো এখন তুমি হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে এমন একটা হলো যে তোমার অন্য টাওয়ারের আওতায় চলে গেছো তখন তোমার এটা সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে এটাকে বলে হার্ড হ্যান্ড অফ কি বলে এটাকে হার্ড হ্যান্ড অফ যদি সফট হ্যান্ড অফ সুবিধাটা থাকতো তাহলে তোমার এই টাওয়ার থেকে ওই টাওয়ারের আওতায় গেলে তোমার এই সুযোগ সংযোগটা বিচ্ছিন্ন হতো না যেটা বর্তমান প্রজন্মের মোবাইল ফোন কিন্তু সিগন্যাল ডিসকানেক্ট হয় 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 না না কি কিন্তু কিন্তু প্রথম প্রজন্মে এই সুবিধাটা ছিল না এরপর মাইক্রোপ্রসেসর ও সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহৃত হয় একই এলাকায় অন্য মোবাইল ট্রান্সমিটারের দ্বারা শ্রেষ্ঠ রেডিও ইন্টারফেয়ারেন্স নাই আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু ছিল না এই সময় আন্তর্জাতিক রোমিং সুবিধাটা ছিল না এরপর দ্বিতীয় প্রজন্ম আসছে দ্বিতীয় প্রজন্ম উনিশশো থেকে দু সাল পর্যন্ত ছিল যদিও আমাদের দেশে এই উনিশশো থেকে দু না এটা আসলে আমাদের দেশে দু হাজার নয় দশ বারো তেরো সালের দিকে তো মনে হয় থ্রি আসছে আমাদের দেশে তো সো আমাদের দেশে কিন্তু দু সাল পর্যন্ত এটা ইয়ে ছিল তো দেখো এই প্রজন্মে ডিজিটাল পদ্ধতি রেডিও সিগনাল ব্যবহৃত হয় সেল সিগনাল এনকোডিং হল এফডিএমএ টিডিএমএ এবং সিডিএমএ এ সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং মাইক্রোওয়েভ ডিভাইসের অগ্রগতির ফলে মোবাইল কমিউনিকেশনে ডিজিটাল ট্রান্সমিশন সম্ভব হয় উন্নত মানের অডিও এর জন্য ডিজিটাল মডুলেশন ব্যবহৃত হয় ডেটা স্থানান্তরের গতি অনেক বেশি ডেটার প্রতারণার রোধে সহায়তা করে সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু করে এর আগে যেগুলো ছিল সবগুলো ছিল পোস্ট পেইড আর এটাই সর্বপ্রথম প্রিপেইড সুবিধা নিয়ে আসে যেটা প্রিপে আমরা এখন কিন্তু প্রিপেইড সুবিধা নিয়ে চলি তাই না মোবাইলে আমরা টাকা ভরে নেই না আগে আগে টাকা দেই তারপরে কথা বলি তো সীমিত মাত্রায় আন্তর্জাতিক গ্রোমিং সুবিধা চালু হয় মোবাইল ডেটা স্থানান্তর প্যাকেট সুইচ নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহৃত হয় এস এম এস বা এম যেটা বলে এটা হচ্ছে মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস আর একটা হচ্ছে এস এম এস এর ফুল মিনিং কি মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস আরেকটা হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস এই সেবাটা চালু করা হয় জিএসএম পদ্ধতিতে ও ভয়েস প্রেরণ করা সম্ভব হয় আহ কথোপকথন চলা অবস্থায় তাহলে এখন যদি তোমাদেরকে কোয়েশ্চেন করে যে এমএমএস এবং এস এম সর্বপ্রথম কোন প্রজন্মের কম্পিউটারে শুরু হয় মানে কোন প্রজন্মের হ্যাঁ এটা কিন্তু তারপর যদি বলে যে আন্তর্জাতিক রোমিং সুবিধা প্রথম প্রজন্মের মোবাইল মোবাইলে কি আন্তর্জাতিক রোমিন সুবিধা ছিল ছিল না এই ধরনের কোশ্চেন কিন্তু হবে এখান থেকে মানে এই ধরনের কোশ্চেনই হয় মানে হবে বললে ভুল হবে এখানে এই ধরনের কোশ্চেনই তোমাদের এখান থেকে হয় কথোপকথন চল অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে ট্রান্সমিশন অবিচ্ছিন্ন থাকে তার মানে এখানে আমি যে আগে বললাম যে এখানে হার্ড হ্যান্ড অফ ছিল এখানে সেটা সফট হ্যান্ড অফ মানে তুমি ট্রান্সমিশন যে ইয়েটা বেজ স্টেশন চেঞ্জ করলেও তোমার এটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে না ক্ষেত্রে বিশেষে অন্য মোবাইল সার্ভিস প্রোভাইডারের ট্রান্সমিটারের দ্বারা সৃষ্ট রেডিও ইন্টারফারেন্স হয় যাই হোক এটা তোমাদের না জানলেও আপাতত চলবে সেটা হচ্ছে ধরো দুইটা মোবাইল ফোন কোম্পানি আছে তো তাদের দুইটার আলাদা আলাদা ইলেকট্রন্যাগনেটিক ইন্টারফারেন্স মানে একটা ইয়ে সিগন্যাল একটাকে বাধাপ্রাপ্ত হতে পারে ইন সাম কেসেস সেটার কথা বলছে আর কি তো তৃতীয় প্রজন্মটা বেশ ব্যাপ্তি ছিল দু থেকে দু সাল পর্যন্ত তৃতীয় তৃতীয় প্রজন্মের মোবাইলে এইটার মাধ্যমে মানে জেনারেশনে আমরা সর্বপ্রথম কোন সুবিধাটা পেয়ে থাকি বলো তো বলতে পারবা ভিডিও আদান প্রদান ভিডিও আদান প্রদান সর্বপ্রথম ভিডিও আমাদের যে ভয়েস মানে ভিডিও কলিং সুবিধাটা সেটা ফ্রিজি এর ফলে আসছে ফ্রিজি এর পরে থ্রিজি এই প্রজন্ম তৃতীয় প্রজন্ম যখন এসেছে ঠিক তারপরে তো ডেটা রূপান্তরের কাজে প্যাকেট সুইচিং বা প্যাকেট সার্কিট সুইচিং পদ্ধতিতে ব্যবহার করা হয় তবে প্যাকেট সুইচিং পদ্ধতির সাহায্যে খুব দ্রুত ভয়েস ভয়েস পাঠানো আদান প্রদান করা যায় মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার এবং ডেটা আদান প্রদানের যোগ হয় এজ পদ্ধতি কার্যকর হয় ফলে অধিক পরিমাণ ডেটা স্থানান্তরের গতি টু এম গতি এর অধিক এটা একটু ইয়ে করে রাখো মোবাইল ব্যাংকিং ই কমার্স ইত্যাদি সেবা চালু হয় আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয় এখানেও কিন্তু আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়েছিল কিন্তু সেটা সীমিত মাত্রায় ছিল সীমিত স্যার হ্যাঁ কিন্তু তোমাকে যদি বলে প্রথম কোন জেনারেশনের মোবাইল ফোনে আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয় তখন তো ইউ হ্যাভ ট্রান্সফার সেকেন্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন হ্যাঁ এরপর আসছে চতুর্থ প্রজন্ম যেটা দু নয় থেকে বর্তমানে চলছে ফাইভ জি এখনো অ্যাক্টিভ হয় নাই সারা বিশ্বে ম্যাক্সিমাম কান্ট্রিতে ফাইভ জি এখনো পর্যন্ত ইয়ে না তো ফোর এর গতি থ্রি জি এর তুলনায় কতগুণ বেশি 50 গুণ বেশি এটা কয়েকবার আসছে এর প্রকৃত ব্যান্ডউইথ 10 এমবিপিএস আশা করা হচ্ছে টেলিভিশনে অপেক্ষাকৃত উন্নতমানের ছবি এবং ভিডিও লিংক প্রদান করবে আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেম কাজ করবে সো এই হচ্ছে আমাদের মোটামুটি মোবাইলের জেনারেশন সো এখান থেকে তোমরা খুব ভালো করে আর কি মানে এই যে টার্ম আমি বললাম সেগুলা খুব ভালো করে পড়বা যে এফডিএম এ টিডিএম এ সিডিএম এ বা হচ্ছে রিম তারপর হচ্ছে সিম এগুলা হচ্ছে ইয়াগুলা এলাবোরেশন গুলা একটু ভালো করে পড়বা তাহলে আমি কোশ্চেন দেখি এখানে কি টাইপের কোশ্চেন হয় আর স্যার কথা একটু বলে দিই হ্যাঁ নাই বলো স্যার एग्जाम কথাটা বলে দিলে ভালো হ্যাঁ হ্যাঁ আজকে তোমাদেরকে স্যার সিলেবাসটা কতটুকু উপরে নিবেন প্রথম পরীক্ষাটা আমি তোমরা আবার জয়েন করব আমি দেখিয়ে দিব হ্যাঁ মানে ঠিক কোন পর্যন্ত আজকের ক্লাসে তোমাদের বলে দিব যে কোন পর্যন্ত তোমাদের পরীক্ষাটা হবে তো দেখো এখানে 2g এবং থ্রি জির কোন সুবিধা জনক ব্যাখ্যা করো আচ্ছা এগুলা তো তোমরা পারবা এগুলা বলার কিছু নাই एमसीक्यू গুলো দেখি আমরা দেখো এখান থেকে ক্রিয়েটিভ क्वेश्चनও কিন্তু নাই কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ইন্টারনেট সার্ভিস চালু হয় বলো কোন প্রজন্মে তৃতীয় তৃতীয় প্রজন্মের মোবাইলে নাকি দ্বিতীয় প্রজন্ম দ্বিতীয় প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম আমাদের ইন্টারনেট সার্ভিস সুবিধা মানে ইন্টারনেট সুবিধা চালু হয় দ্বিতীয় প্রজন্মের মোবাইলে এটা এখানে এই যে মোবাইল ডেটা স্থানান্তরের জন্য প্যাকেট সুইচ নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয় তো এটা সরাসরি কথাটা আসলে এখানে বলা নেই তোমাদের বইয়ে কি বলা আছে সেকেন্ড জেনারেশনের ফোনে সর্বপ্রথম জি স্যার তখনই হওয়ার কথা 90স পরেই তো স্যার ইন্টারনেট ইন্টারনেট সুবিধা না আমি এটা তো জানি সেকেন্ড জেনারেশনের ফোনে এটা চালু হয়েছে সর্বপ্রথম দ্বিতীয় প্রজন্ম তো কোন প্রজন্মের মোবাইল ফোনে আল্ট্রা ব্রডব্যান্ড ব্যবহার করা হয় আল্ট্রা ব্রডব্যান্ড কোন ফোন কোন মোবাইল ইয়েতে কোন জেনারেশন এটা এটা যদিও ভিতরে দেওয়া নাই তোমাদের বইও এটা পাবা না মানে ধারণা থেকে বলো যে যেটা ফোর্থ জেনারেশন হ্যাঁ এটা ফোর্থ জেনারেশন হবে ফোর্থ কারণ হচ্ছে নর্মালি থ্রি জিতে ব্রডব্যান্ড হ্যাঁ আর আল্ট্রা ব্রডব্যান্ডের কথা বলছে মানে যেটা পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী মানে ইয়েটা পঞ্চাশ গুণ স্পিড বেশি তো জিপিআরএস এর পূর্ণরূপ রূপ কোনটি আমরা তো একটু আগে হাইলাইট করে দিলে ভালো হতো অ্যানসার গুলো হাইলাইট করে দিলে হয় কি তোমাদের অ্যানসারটা মানে পরে হাইলাইট করে দিব আমি বলছি তো তুমি ও এটা চতুর্থ দিলাম কেন জিপিআরএস এর পূর্ণরূপ কি জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস জি এর পূর্ণরূপ কি সবাই ভুলে গেছো কি ব্যাপার তোমরা সবাই ভুলে গেছ কেউ একটা বলতে পারতেছে না কেন নিচের উদ্দীপকটি পর এবং ছয় নম্বর ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও রাসেল ফোর জি মোবাইল ফোন ব্যবহার করে তার বন্ধু কি নির্দিষ্ট কিছু বন্ধুকে একটি বার্তা প্রেরণ করে রাসেলের মোবাইল ফোনের প্রযুক্তি দিয়ে সম্ভব 4G ফোন তাই না তাহলে কি কি সম্ভব ওর ফোন দিয়ে আর সার্কিট সুইচিং পদ্ধতিতে ডেটা প্রেরণ আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক স্থাপন ত্রিমাত্রিক পরিবেশের ডেটা স্থানান্তর সবগুলাই সম্ভব দেখো এখানে সুবিধা কি কি বলেছে আইপি নির্ভর মানে উন্নত মানের ছবি ভিডিও লিংক সার্কিট সুইচিং এ সার্কিট সুইচিং কথা যদি এখানে বলা নাই কিন্তু সার্কিট সুইচিং এর মাধ্যমে এটা সম্ভব তার মানে কি সবগুলাই না জি স্যার কারণে ক খ গ সবগুলা তৃতীয় প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য হলো কি ইজি হ্যান্ড অফ হ্যান্ডসেট ইন্টারঅপারেবিলিটি ডেটা ট্রান্সমিশন বাই প্যাকেট সুইচিং বলো কোনটা কোনটা তো দুই তিন শিওর একটা জানি কি রকম দুই আর তিন একটা তো এরকম ছিল না হ্যান্ডসেট ইন্টারঅপারেবিলিটি এটা কি আছে তৃতীয় প্রজন্মে এই দেখো প্যাকেট সুইচিং এবং সার্কিট সুইচিং ওখানে আমরা কি বললাম প্যাকেট সুইচিং না জি স্যার ওখানে প্যাকেট সুইচিং এর কথা আছে তার মানে তিনটাই হবে কারণ তৃতীয় প্রজন্মের মোবাইল থেকে তোমাদের মডেম হ্যাঁ বলো তো ভিডির বৈশিষ্ট্য কি স্যার আমি 4G তেও ইউজ করতে পারবো হ্যাঁ অবশ্যই তবে 3G এর বৈশিষ্ট্যগুলা এনহ্যান্স করে 4G এসেছে তাই না মানে না স্যার মার্কেট সুই칭 তো স্যার 3G জন্য হ্যাঁ হ্যাঁ বুঝি নাই বলো তো সার্কিট সুইচিং থ্রি জিতে হ্যাঁ সার্কিট সুইচিং থ্রি জিতে কেন সার্কিট সুইচিং আসে না জি স্যার এখানে ফোর জিতে দিও তুই তুমি হম তো ঠিক আছে তোমরা আবার জয়েন করো আমি তোমাদের পরীক্ষা সম্পর্কে কিছু কথা বলি